ঘরের দরজার সামনে খানাপিনার সঙ্গে মদও দিয়ে যায়। মদ আমরা খাবো না, হারাম জানি, কিন্তু ওরা দিয়ে যাচ্ছে, করবোটা কি? আপনি একটু স্যার এর বিরুদ্ধে বলবেন। আমার মনে হচ্ছে হঠাৎ আমার খেয়াল হলো, বাংলাদেশ থেকে এই ইনকিলাব পত্রে বেরিয়ে আছে, এরাও দেখছে মদ দেওয়ার লাইন করতেছে। মদ নয়, শরবত দাও, পাকা কলা দাও, রেশন দাও, খাদ্য দাও, পানীয় দাও, মদ দিচ্ছে কেন? অত খুশি হওয়ার সময় আমাদের নাই, আমাদের বেঁচে থাকার জন্য মদ চাই না। আমরা মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু এক ঢোক মদ গিলতে রাজি নই। পশ্চিমবঙ্গের মুসলমানরা হাহাকার করছে। আমি তাদের হয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করছি, অতি দ্রুত হয়ে মমতা সরকার এই সিদ্ধান্ত বাতিল করো, মুসলমানের ঘরের সামনে মদ দিও না। তাদের প্রাণ আছে আপনাদের সাথে, তবুক যুদ্ধ থেকে ফেরার পথে হাজি তাবা হাজি মদিনা, মদিনা দেখে আল্লাহ রাসূল বলছেন এই যে মদিনা, এই যে তাবা, শুনে রাখো হে আমার সাথী, 30,000 ফৌজ তোমাদের সঙ্গে না থেকেও তারা তোমাদের মতো নেকি পাবে। সাহাবায়ে কেরাম বললেন হে রাসূল, আমরা এত দূর গিয়ে এত এক দেড় মাসের জার্নি করে কষ্ট করে এত নেকি অর্জন করলাম, আর এরা কিছুই না করে এত নেকি পাবে? হ্যাঁ, ওরা তোমাদের সাথেই ছিল মনে প্রাণে, কিন্তু তাদেরকে বাধা দিয়েছিল ওজর, সঙ্গত ওজরের কারণে তারা আসতে পারেনি, অর্থাৎ আমি তাদেরকে বাহন দিতে পারিনি, তাদেরকে রসদপত্র সংগ্রহ করে যা লাগে যুদ্ধ করতে কিছুই দিতে পারেনি, বিধায় তারা আসতে পারেনি, কিন্তু তাদের অন্তর তোমাদের সঙ্গে ছিল, তোমাদের জন্য তারা প্রাণ বেরিয়ে দোয়া করেছিল, এজন্য তোমাদের মতো নাকি তারাও পাবে। ইস্তেমার জন্য, আহলেস আন্দোলনের অগ্রগতির জন্য দেশে বিদেশে যারা আমাদের জন্য প্রাণ বেরিয়ে দোয়া করেছেন, যারা আমাদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন এবং এখনো করে চলেছেন, আমরা তাদেরকে অন্তর খোলা দোয়া করি। আল্লাহ তাদেরকে পূর্ণ বদলা দান করুন। যেসব মা বোনরা আসতে পারেনি, তাদের মনে খুবই ব্যথা, খুবই ব্যথা। আমাদেরও লাভ ছিল, মহিলারা আসলে অনেক টাকা দেয়, সব থেকে আমরা ব্যর্থ হয়ে গেলাম, কিন্তু মা বোনদের ভালোবাসা পুরো মাত্রায় আছে, বরং তারা ঘরে বসে এখন ইন্টারনেটের মাধ্যমে আমাদের খুতবা শুনছে, কত মহিলা শুনছে, কত মহিলা দোয়া করছে, আমাদের জন্য হিসাব নাই। কেমন কি, আমি যখন বগুড়া কারাতে বের হলাম প্রচুর বৃষ্টির মধ্যে সন্ধ্যার পরে, বেরিয়ে কিছুদিন আসার পরপরই সাততলা ওইখানে গাড়ি দাঁড় করতে বাধ্য হলো, স্যার ওই মহিলা আপনার কণ্ঠ না শোনা পর্যন্ত সে মগের সারাত থেকে উঠবে না, যা নামাজ থেকে আপনি একটু কথা বলেন। দিল আমাকে মোবাইল, মহিলা কে? চাবাই নবাবগঞ্জ। মহিলা বলছে আমি স্যারের কণ্ঠ না শোনা পর্যন্ত বিশ্বাস করবো না যে আমার স্যার কারাগার থেকে বেরিয়ে এসেছে। সালাম দিলাম, মহিলা ভয়ে ভয়ে কান্না শুরু করে দিল। এই মহিলার ভালোবাসার মূল্য কি সারা জীবন তো আমরা প্রতিশোধ করতে পারবো? হ্যাঁ, যখন আমার কণ্ঠ শুনলো আলহামদুলিল্লাহ বলে, স্যার এখন আমি মাগরিবের সুন্নতটা পড়বো। হ্যাঁ, আমি আসার পরে শুধু ওই মহিলাকে সম্মান দেখানোর জন্য আমি মাইক্রোনে সাভাই আওয়াজ পাড়া গিয়ে চলে গেছিলাম তাকে একটু সালাম দেওয়ার জন্য। সন্ধ্যার পরে অন্ধকারে সাদা পোশাক পরে তিনি এবং তার একজন সাথী দুই মহিলা বসে আছে, আমি যে সালাম দিলাম, সালামের উত্তরে সবার কান্না আর কান্না, বলে আপনি যে বেঁচে এসেছেন, ফাঁসি যে আপনার হয়নি, এটি আমার সবচেয়ে বড় পাওয়া। এর ধরনের মহিলা যে কত হাজার হাজার আছে, বাংলার আর কান আছে, কান আছে, বাংলা ভাষী যে কোনো মানুষ বাংলা এবং আসামে কত যে আছে আল্লাহ ভালো জানে। আমরা তাদের সকলের পূর্ণ যাজা ইহকালে এবং পরকালে কামনা করছি। আল্লাহ তুমি আমার পুরুষ এবং নারী যেসব ভাই বোনেরা আমাদেরকে প্রাণ ভরে ভালোবাসে, তুমি তাদের সর্বোত্তম বদলা দান করো ইহকালে এবং পরকালে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি আযীম আয়াত। ونفعنا وإياكم بالآيات والقرآن والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لله
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা নসুর মান নসর দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজআলনা মিনহুম আমিন ওয়া খযর মান খযর দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم رب মানুষকে ধ্বংস করে দেয় বাংলার ইতিহাসে বিশ এই শতাব্দীতে যে যুদ্ধগুলো হয়েছে প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ এখন যেটা হচ্ছে প্রায় সেমি তৃতীয় যুদ্ধ এই সবগুলো হচ্ছে শুধু অধিক পাওয়ার লোভে তাই না শুধু অধিক পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া আর কিচ্ছু নেই এখানে তুমি থাকো রাশিয়ানে তুমি থাকো ইউক্রেনে তুমি যাচ্ছ কেন অন্য জমি দখল করা তোমার কোন দরকার নিজের তো বিশাল জমির মালিক তুমি পার্শ্ববর্তী ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ বিশাল অঞ্চল তোমার আছে বাংলাদেশ ছোট্ট একটা দেশ মানচিত্রে খুঁজে পাওয়া যায় না তুমি কেন এখানে হামলা করো কেন আমাদের পানি চুরি করো আমাদের লোকগুলো জীবন তো ধরে ধরে প্রতিদিন কেন মারো এত লোভ কেন এই লোভ অধিক পর আকাঙ্ক্ষা সারা পৃথিবীকে ধ্বংস করে দিল ইসলাম মানুষকে শিখিয়েছে অল্পে তুষ্ট থাকো তোমার তকদির যা আছে তার বাইরে তুমি পাবে না তোমার জন্মের আগেই তোমার চারটা জিনিস লিপিবদ্ধ হয়ে আছে তোমার আয়ুষ্কাল কতদিন লিপিবদ্ধ তার বাইরে তুমি যেতে পারবে না যতই তুমি ওষুধ খাও ডাক্তার কবরে গুলি খেলে তুমি বাঁচতে পারবো না আর যদি তোকে হায়াত না থাকে কেউ ঠেকাতে পারবে না হায়াত থাকলে তুমি অবশ্যই বেঁচে যাবে রিজিক যা আছে তোমার তোকে তাই পাবে তার বাইরে পাবে না কম বেশি থাকবেই এই আল্লাহর বন্টন নাহ কসম নাম আয়ুষা তহম আমরাই তোমাদের রুজি বন্টন করে দিয়েছি কেউ ছোট থেকে বড় হয় কেউ বড় থেকে ছোট হয় এটা হবেই কেন করেছি সে আমি জানি এখানে সবাই যদি আমির জামাত হয়তো তাহলে মামুর হতো কে শ্রোতা কে হতো সবাই যদি বক্তা হতো শুনবে কে সবাই যদি এখানে ভালো পোশাকের বসে থাকে এই মায়ের যারা কাজ করছে আমাদের বাচ্চারা এইগুলো কে করবে মাথা মুন্ডু কিছু আমরা বুঝি ওরা ঠিক করে দিয়েছে এখন কথা বলছি আল্লাহ এক একজনকে এক এক এলেম দিয়েছেন না এই মেধার পার্থক্য যোগ্যতার পার্থক্য শক্তির সামর্থ্যের পার্থক্য আল্লাহর একটা অনন্য সৃষ্টি কৌশল এই কৌশলকে আপনাকে মেনে নিতেই হবে এর বাইরে গেলে আপনি চলতে পারবেন না আর এটার বিরুদ্ধে যারা সংগ্রাম করে কমিউনিস্ট নাম করে সাম্যবাদের নাম করে ধোকাবস্ত্র কিচ্ছু জানে না আল্লাহর বিধানের বাইরে যেই যাবে সে ধ্বংস হবে অতএব ভাই আমার আসুন আমরা আয়াতের কাছে ফিরে যাই যেন আল্লাহ পাক বলছেন من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب যে ব্যক্তি আখেরাতের ফসল কামনা করে আমরা তার ফসল বাড়িয়ে দেই আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে তার দুনিয়াতেই সব দিয়ে দেই আখেরাতে সে কিছুই পায় না আমরা দুনিয়া চাই না আখেরাত চাই আল্লাহ আমাদের আখেরাতের ফসল বৃদ্ধি করে দিন এবং বৃদ্ধি করার তৌফিক দান করুন যখন যত মুসল্লি আমরা এখানে আছি আল্লাহ তুমি আমাদের সবাইকে আখেরাতের ফসল বৃদ্ধি তৌফিক দান করো যারা মৃত্যুবরণ করেছেন তার জন্য আমরা আবারও দোয়া করছি আজকে যা জানাজা হবে সালাতে পরে তার জন্য আবারও দোয়া করছি আপনারা সবাই সেখানে দোয়ায় শরীর থাকবেন সালামের পরেই চলে যাবেন না দোয়া চেয়েছেন অনেকে তো যে একটু স্লিপ কার্ডটা এসছে একটু বলে দিচ্ছি এরপরও অনেকে আছেন যারা স্লিপ পাঠাতে পারেননি তাই না মালেটোলা ঢাকার জাহেদুল ইসলামের বোন গুরুতর অসুস্থ তিনি দোয়া চেয়েছেন মোহাম্মদ মিলন হোসেন ঈশ্বরদী উপজেলা আওতাপাড়া শাখার সভাপতি তিনি মারা গেছেন গত 7 মার্চে আজকে গত
11 মাস, মাত্র 4 দিন আগে এই ভাইটুক চলে গেছেন দুনিয়া থেকে। তিনি আমাদের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, আল্লাহ পাক তাকে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মিজান বিন আব্দুল আজিজ জৈনপুরি, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ও স্ট্রোক করেছেন, তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন। বাংলাদেশ আহলে যুব সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলার সাবেক সাধারণ সম্পাদকের বোন অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন, তিনি আপনাদের সকলের নিকটে দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি আমাদের এইসব ভাই বোনদেরকে দ্রুত আরোগ্য দান করো। এবং কুমিল্লা শহরের আমাদের একজন দিনী ভাই, যিনি প্রতি বছর ইস্তেমা আসতেন, এবার আসতে পারেন অসুস্থতার কারণে, এসেছেন মার্কেজে অবস্থান করছেন। এই অসুস্থ মানুষটাকে আমরা দ্রুত সুস্থতা